পড়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, ওই জঙ্গল আছে পেছনে, পেছনে পড়ে গেছে। মানে কোথা দিয়ে? ওই উপরে দিয়ে পড়েছে। কী করছিল উপরে? ওই কোনো কাজ করছিল, ওটা কাঠের কাজ চলছে, তো ওই কাঠটা মানে লাগাতে মধ্যে গিয়েছে, পড়ে গেছে। হ্যাঁ, তারপর আমি দেখিনি, আমাকে একজন বললো উপরে দিকে পড়ে গেছে। হ্যাঁ, মারা গেছে সে আর জানি না, এখন তো বলছি হাত পা ভেঙে গেছে। এখন রিপোর্ট আসেনি, মানে মাথা ফেটেছে আর পা হাত ভেঙেছে। কাজ করতে গিয়ে, হ্যাঁ কাজ করতে স্লিপ খেয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো ওর মধ্যে গেছে, কাজ করছিল। কোনো সেফটি নিয়ে করলে এরকম হতো? হ্যাঁ, সেটা তো ওরা যারা প্রমোটার আছে ওরা ওদের উপরে এবার ডিপেন্ড করছে, কীভাবে করবে, কাজ করাবে কীভাবে। আচ্ছা, আজকে সকাল 11টা নাগাদ আমাদের হাসপাতালের এমার্জেন্সিতে রমেশচন্দ্র মল্লিক বলে 67 বছর বয়স্ক একজন পুরুষ মানুষের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। ওনার বাড়ি আমাদের রেকর্ডস অনুযায়ী শ্যামনগরে, শ্যামনগর থানার জগদ্দল কাউগাছি এলাকার, না এখানে যা ঠিকানা আছে, রমেশচন্দ্র মল্লিক, 67 ইয়ার্স, মেল, হিন্দু, সান অফ লেট রামচন্দ্র মল্লিক অফ ভিলেজ কাউগাছি, চণ্ডীতলা, পিও শ্যামনগর, পিএস জগদ্দল। 28/6 আজকে 11টার সময় এই পুরুষ মানুষের মৃতদেহ আমাদের এমার্জেন্সিতে আনানো হয়েছে। যারা এসছেন তাদের নাম আমাদের কাছে আছে, তুষার সরকার এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলী। যা খবর আমরা পেয়েছি তাতে উনি ভদ্রলোক কাজ করতে করতে দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন এবং ওখানেই মারা যান। ডেফিনেটলি সাসপিশন, কিন্তু পোস্টমর্টেম হবে। পেশেন্ট যখন মৃত অবস্থায় এমার্জেন্সিতে এসছে তার পোস্টমর্টেম, এক্সটার্নাল ইঞ্জুরি খুব একটা বেশি কিছু নেই।